ওয়ালাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম জীবন জিজ্ঞাসা তৃতীয় সেগমেন্টে, যেই সেগমেন্টে আমরা আলোচনা করি। অবশ্যই আজকের আলোচনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোরবানি বিষয়ে আমরা আলোচনা করব, এটা টিচিং নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো। তার আগে অনেকক্ষণ ধরে আমাদের দুজন কলার অপেক্ষা করছেন, দেখি কে আছেন। সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্ন, হ্যালো, আপনার প্রশ্ন বলেন। আচ্ছা, আমার দুটা প্রশ্ন। জি একটা হচ্ছে, আমি যখন উঁচু করি, হুম হুম আমি বাংলা উঁচুর দোয়াগুলি পড়ি, যেমন বিসমিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করি। তারপরে মুখে যখন পাই নি, তখন বলি যে এই মুখ দিয়ে যাতে সবসময় হালাল খাবার খেতে পারি, হালাল সব কিছু যেন হয়। নাক দিয়ে নাক যখন ওয়াশ করি, তখন বলি যে ব্যস্ত শুক্রাঞ্জন নিতে পারি। আর মুখ যখন ওয়াশ করি, তখন বলি যে রোজা হাশুরের দিন যেন আমার মুখমণ্ডল সুন্দর হয়। এভাবে করে আমি বাংলা সব আরবি গুলো এতগুলা মনে রাখতে পারি না, বাংলা পড়ি, এগুলো যা থাকে। হুম হুম আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি কোন একটা অনুষ্ঠানে বুঝতে শুনেছি এই নিয়ত জাতুটা, নিয়ত পড়ার পরেই না পড়ে যখন আমরা সুহানাকা পড়ি, নামাজ বেঁধে ফেলি তখন পড়তে হয়। এইভাবে আমি কয়েকদিন ট্রাই করে আমার এলোমেলো হয়ে যাচ্ছে, আমাকে একটু গুছিয়ে বললে ভালো হয় আসলে কখন এই নিয়ত জাতুটা পড়তে হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি বাংলা কোরআন শরীফ অর্থ যেটা সেটা কিনেছি, আমি শুধু বাংলা যদি পড়ি, আরবি পাশাপাশি যদি বাংলা পড়ি, আমি এলোমেলো করে ফেলতেছি, আমি ঠিক বুঝতে পারছি না আমি কি শুধু বাংলা পড়ে আমি মানে কোরআন খতম করা যায় কিনা, এটা কি সওয়াব হবে কিনা না খতম হবে কিনা, এটা জানতে চাচ্ছি। জাজাকুমুল্লাহ হ্যাঁ, বোন, রাখি তাহলে, ওকে, সালাম আলাইকুম। চমৎকার তিনটি প্রশ্ন। আরেকটা কল নিয়ে নিচ্ছি, তারপরে ইনশাল্লাহ আবার একসাথে আমরা জবাব দিব। সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্ন বলেন। আমি আসলে একদম প্রথম ফোন করেছিলাম, মানে 2টা বিরতি চলে গেছে, অপেক্ষা করতেছি। সরি তো বোন। আমার জি 3টা কোয়েশ্চন ছিল আর কি। বলেন। তো প্রথম কোয়েশ্চন আর কি, কোনো মানুষ যদি পার্ট টাইম জব করে, ধরেন সপ্তাহে 7 দিনের মধ্যে আর কি 3 দিন জব করলেন, তো হুম হুম এই মানুষের উপর কি কুরবানি ওয়াজিব, সেটা আর কি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে। আর জি, আর আরেকটা কোয়েশ্চন হলো, মানে আমরা যে নামাজ পড়ি, তো এক সেজদা দিয়ে মানে রুকু সেজদা দিয়ে ওঠার পর, মানে আর পরে তো আবার আরেকটা রুকু সেজদা দিই, তো 2 রুকু সেজদার মাঝখানে কি কোনো দোয়া আছে? তাহলে মানে দোয়াটা কি, সেটা আর কি জানতে চাচ্ছি। ওকে, আর আরেকটা কোয়েশ্চন হলো আর কি, একটা নামের মিনিং জানতে চাচ্ছিলাম, মাদিহান আর কি, মাদিহা, MADIHA। মা বিহা, ঠিক আছে, জি, MADIHA, মাদিহা নামের মিনিং। ওকে আর বোন, আমার মেয়ে হয়েছে, আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর আল্লাহ হুজুরকে আর ভালো, কি বলবেন। ওকে ইনশাল্লাহ। জি বোন, জাজাকুমুল্লাহ। আপনার প্রশ্ন, আরেক বোনের প্রশ্নের পরে ইনশাল্লাহ আমরা আসছি। জি, আমাদের কাছে 6টি প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন হলো যে, প্রথম বোন জানতে চান যে অজু করার সময় তিনি যদি বাংলায় দোয়াগুলো পড়েন, যেমন চেহারা ধোয়ার সময় দোয়া, নাকে পানি দেওয়ার সময় দোয়া, কুলি করার সময় দোয়া, আসলে অজু করার সময় বিশুদ্ধ হাদিস দ্বারা মাত্র 2টি দোয়াই প্রমাণিত আছে, একটি হলো অজু করার আগে, আর একটি হলো অজু করার শেষে। অজু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করা, আল্লাহর নাম নিয়ে যে কোনো ভালো কাজ, আর অজু শেষ করার পরে কালিমায় শাহাদা পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। যারা এই ভাবে অজু করবে, আল্লাহ আল্লাহ নবী তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতের সব দরজা তাদের জন্য খুলে দেন, কারণ অজুটা হলো নামাজের চাবি আর নামাজ হলো জান্নাতের চাবি। কিন্তু প্রতিটি অঙ্গে, নাকে পানি দেওয়ার সময় অজু, কুলি করার সময় অজু, হাত ধোয়ার সময় অজু, মাথা মাসে করার সময় অজু, বিভিন্ন দোয়ার বইগুলোতে যেগুলো লেখা আছে, এটার কোনো অথেন্টিসিটি কিংবা আল্লাহর নবী থেকে বর্ণনা কিংবা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে বলে এই ধরনের বিশুদ্ধ কোনো সূত্র আমরা খুঁজে পাই না। তাছাড়া এটা আসলে যুক্তি কোনা, কারণ অজু হচ্ছে একটা আমল, একটা কাজ। এই কাজটাতে যদি আপনি দোয়ার দিকে মনোযোগী হন, তাহলে অজুর প্রতি অবহেলা হতে পারে। অর্থাৎ আপনি নাকে পানি দেওয়ার দোয়া কি আরবিতে পড়ার চেষ্টা করছেন অথবা বাংলায় বলতে চেষ্টা করছেন, তখন আপনার মন নিমগ্নতাটা দোয়ার প্রতি চলে গেল। এখন সেখানে সঠিকভাবে আপনি নাকে পানি দিলেন কিনা, অজু ঠিক মতো হচ্ছে কিনা, কোনো জায়গায় শুকনো রয়ে গেছে কিনা, কারণ একই মনে একই সাথে তো 2টি কাজ করা যায় না। এই জন্য অজুতে যদি একটু শুকনো থেকে যায়, তাহলে আপনার নামাজেই হবে না। এখন আপনি চিন্তা করেন, আপনি কি
এক মনে দুটি কাজ করতে পারেন কিনা, একই মুহূর্তে দুটি কাজ করতে পারেন কিনা, এটা এক দৃষ্টিতে এটা হচ্ছে কঠিন, দ্বিতীয় দৃষ্টিতে অজুর প্রতি অবহেলা হয়ে যেতে পারে, অজুতে ত্রুটি হয়ে যেতে পারে। এই জন্য এরকম দোয়াগুলো তখন করার কোনো দরকার নেই, আপনি পরবর্তীতে দোয়া করতে পারেন, অজু শেষ করে যখন ইচ্ছা আপনি দোয়া করতে পারেন। তবে দুটি দোয়া হাদিস দ্বারা প্রমাণিত, একটা হলো অজু শুরুতে বিসমিল্লাহ এবং অজু শেষে কালিমা শাহাদাত, এবং আল্লাহর কাছে এই দোয়া করা, হে আল্লাহ আমাকে তৌবাকারীদের অন্তর্ভুক্ত করো এবং পবিত্র মানুষদের অন্তর্ভুক্ত করো। আরবিতে পড়বেন না হলে বাংলায় পড়বেন। আশা করি আজকে থেকে আপনি সেটাকে আমল করবেন। আমরা সকল ভাই বোনদেরকে বলছি, অজুর ভিতরে আর কোনো দোয়া নেই, ওই দোয়াগুলো পড়তে গিয়ে আমরা অজুকে, অজুতে বেশি সময় লেগে যেতে পারে অথবা অজুতে ত্রুটি থেকে যেতে পারে। দ্বিতীয় হলো ইন্নি ওয়াজ্জাহতু, আপনি আল্লাহ একবার নিয়ত বেঁধেই পড়বেন, এটা পড়া যায়। সুবহানাকাল্লাহ না পড়ে আপনি ইন্নি ওয়াজ্জাহতু পড়তে পারেন, ওয়াজ্জাহতু ওয়াজহি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন, এই দোয়াটি পড়তে পারেন। আরও আল্লাহ নবীর অনেক অনেক দোয়া আছে, হিসনুল মুসলিম কিতাব থেকে আপনার যে কোনোটা চয়েস করতে পারেন। যদি নফল নামাজ হয় এবং সময়ও থাকে তখন আপনি সুবহানাকাল্লাহ অ্যাড করতে পারেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া অ্যাড করতে পারেন, অতিরিক্ত দোয়াগুলো পড়তে পারেন, অথবা শুধু ইন্নি ওয়াজ্জাহতু পড়তে পারেন। তৃতীয় হলো যে বাংলা এবং আরবি মিক্স করে পড়লে আপনার এলোমেলো হয়ে যায় কোরআনে করিম, আপনি কি শুধু বাংলা পড়ে খতম দিতে পারেন কি না? হ্যাঁ, বাংলা কোরআনে করিমের অর্থ পড়া এটা হচ্ছে পৃথক একটা আমল, এটা হচ্ছে জ্ঞান অন্বেষণ, কোরআনকে বোঝার চেষ্টা, এটা পৃথক আমল। আর কোরআনে করিমের আরবি তেলাওয়াত করা সেটা হচ্ছে তেলাওয়াত আরেক আমল, আপনি দুটা পৃথক আমল দুটাই করবেন। শুধু বাংলা পড়বেন কোরআন তেলাওয়াত ছেড়ে দেবেন এটাও না, আবার শুধু তেলাওয়াত করবেন বাংলা পড়বেন না বুঝবেন না সেটাও না, দুটাই করবেন। মনে করুন আপনার এক ঘন্টা আপনি কোরআনের জন্য বরাদ্দ, আপনি ওভাবে করতে পারেন। আধা ঘন্টা আপনি কোরআনে করিমের একটি পারা, এক পারা পড়লেন, একটি সুরা পড়লেন, এরপরে দ্বিতীয় হাফ অ্যান আওয়ার আপনি ওই আধা পারাতে কী আল্লাহ বলেছেন অনুবাদগুলো, তাফসিরগুলো আপনি পড়তে পারেন। এভাবে আপনি সময়কে সাজিয়ে নেবেন। দুইটাই আমল, তেলাওয়াত, তেলাওয়াত মানে হচ্ছে আরবি রিডিং পড়ে যাওয়া, আর দ্বিতীয় হলো অনুবাদ পড়া, যেটা হচ্ছে জ্ঞান অন্বেষণের একটি অংশ। দ্বিতীয় বোনের প্রশ্নে আমরা আসি যে পার্ট টাইম কেউ যদি জব করে, তিন দিন জব করে, তার উপর কোরবানি ওয়াজিব কিনা? আসলে জব কি ফুল টাইম না পার্ট টাইম সেটা বড় কথা না, হয়তো পারে অনেক ব্যক্তি আছে পার্ট টাইম করেও অনেক ফুল টাইমারের চেয়ে বেশি ইনকাম করতে পারে। এই জন্য ফুল টাইম পার্ট টাইমটা ম্যাটার না, ম্যাটার হলো আপনার ইনকামটা কেমন, এক। দ্বিতীয় হলো যে আপনার কাছে ঈদের সময় অতিরিক্ত, ধরুন 52 তোলা রূপার যত দাম, ওই পরিমাণ নগদ অর্থ বা অলঙ্কার অথবা অতিরিক্ত কিছু জমা থাকলে তখন আপনার উপর ওয়াজিব হবে। তো 52.5 তোলা তেমন বেশি দাম না, 100 পাউন্ড যদি কারো কাছে অতিরিক্ত থাকে, ক্যাশ থাকতে পারে অথবা কাপড় চোপড় বা অন্যান্য যেগুলো প্রয়োজনের বাইরে জিনিস আছে এগুলোও যদি থাকে তখন তার জন্য কোরবানিটা ওয়াজিব হতে পারে। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন, রুকু এবং সেজদার মাঝখানে দোয়া আছে কি না? হ্যাঁ, রুকু পরে আমরা দোয়া পড়বো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এবং আরও দীর্ঘ দোয়া আছে, এই দোয়াগুলো পড়বো, আহলা সানাই ওয়াল মাজদ আহাক্কু মা ক্বালা বিহিল আবদ ওয়া কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'উ যাল জাদ্দ মিনকাল জাদ্দ, এই দোয়াগুলো আপনি পড়তে পারেন। এবং দুই সেজদার মাঝখানেও দোয়া আছে, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়া আফিনী ওয়ারজুকনী ওয়ারফানি, অথবা সংক্ষেপে আল্লাহুম্মা ইগফিরলি আল্লাহুম্মা ইগফিরলি আল্লাহুম্মা ইগফিরলি, আপনি এইভাবে পড়তে পারেন। সর্বশেষ আপনাকে ধন্যবাদ যে একটি কন্যা সন্তানের মা হয়েছেন, আল্লাহ পাক আপনার মেয়েকে সকল ধরনের অশুভ জিনিস থেকে হেফাজত যেন করে এবং তাকে খাঁটি মুমিনা মুসলিমা হিসেবে বড় হওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন। নামটি যা চয়েস করেছেন সেটাও সুন্দর নাম, মাদিহা। মাদিহা মানে হচ্ছে যিনি প্রশংসিত, যার প্রশংসা করা হয় তাকে মাদিহা বলা হয়, কাজে এই নামটি আপনি রাখতে পারেন। জি, আমরা আলোচনায় চলে যাই। আজকে আলোচনার বিষয়টি শুধু বলে দিচ্ছি, কুরবানি ইটস টিচিং ইন রিয়েল লাইফ, এটা শিক্ষা আমাদের বাস্তব জীবনে কি কোরবানি, এই বিষয়ে আলোচনা আমরা শুনবো ইনশাল্লাহ শেখ মাহমুদুল হাসানের কাছ থেকে। যাচ্ছি সরাসরি আলোচনায়। সুপ্রিয় দর্শক, আপনারা আশা করি গত কয়েক সপ্তাহে বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে এবং বিভিন্ন আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কোরবানি কি এবং কোরবানি কার উপর ওয়াজিব, এইসব বিষয়গুলো আপনাদের কাছে বিক্ষিপ্তভাবে সুস্পষ্ট হয়ে উঠেছে। আজকে যেটা বলবো সেটা হচ্ছে রিয়ালিটি, বাস্তবে এই কোরবানি করে আমরা কি শিখি। কোরবানির দিন বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমরা একটা গরু কিংবা ছাগলকে জবাই করে রক্তপাত করি,
এতে করে আমরা কি পেলাম, এখানে আমাদের কি শিক্ষার আছে? এটা তো অনেকটা নৃশংসতা যে লক্ষ লক্ষ প্রাণীকে জবাই করে শেষ করে দেয়া হচ্ছে, এটা এটা থেকে কি পাওয়ার আছে? আমরা কি ক্রুয়েলটি শিখছি, নৃশংসতা শিখছি? এবং যে বিশেষ করে বাংলাদেশের অলিতে গলিতে রাস্তায় চতুর্দিকে রক্ত, রক্তের বন্যা, তো এখান থেকে কিংবা বিকালবেলায় গন্ধ ছুটে যায়, তাহলে তো এখান থেকে আমরা সৌন্দর্য কিছু দেখছি না, হয়তো গন্ধ নতুবা রক্তপাত নতুবা প্রাণীবধ। এতে করে বাইরের একজন, যারা বাইরের ইসলামের বাইরে আছে, তাদের তারা কি দেখবে এখান থেকে, কি শিখবে? অথবা আমাদের ভিতরে এই নতুন কি জিনিস আমরা এখান থেকে জাগাবো নিজেদের মধ্যে? এটা হলো আজকের প্রশ্ন। এর উত্তর হলো এই যে না, কোরবানি হলো যে এটা হচ্ছে একটা সিম্বল। কোরবানি মানে এই নয় যে একটা পশুকে জবাই করে গোস্ত খেয়ে নেওয়া, এটা হচ্ছে তার বাহ্যিক শরীর। প্রতিটি মানুষের বাহ্যিক একটা আবরণ থাকে, আবার ভিতরে একটা প্রাণ থাকে। একটা গাড়ি, তার বাইরে একটা বডি স্ট্রাকচার থাকে, আবার ভিতরে একটা ইঞ্জিন থাকে। সুন্দর বডি, খুব চকচকে, কিন্তু ভিতরে ইঞ্জিন দেওয়া হয়নি, ওই গাড়ি চলবে না। একইভাবে একটা মানুষের বাইরে খুব সুন্দর, লম্বা চওড়া এবং রং, চমৎকার রঙের সব কিছুই আছে, কিন্তু ভিতরে প্রাণটা নেই, তাহলে সেটাকে মানুষই বলা হবে না, বলা হবে লাশ। একইভাবে কোরবানির বাইরের স্ট্রাকচারটা হলো, আমরা দেখব যে সকালবেলা ঈদের নামাজ পড়ে এসে অকাতরে মানুষ জবাই করছে গরু, ছাগল, ভেড়া, মহিষ, উঁট ইত্যাদি, কিন্তু এর ভিতরে যে প্রাণটা আছে, যে এই কথাটা ঈদের জামাতে স্মরণ করে আসা যে একজন নবীকে আল্লাহ বার্ধক্যে পাওয়া প্রাপ্ত একটি আদরের কলিজার এক সন্তানকে জবাই করার জন্য আল্লাহ হুকুম করেছেন, এই কথা প্রমাণ করার জন্য যে তোমার অন্তর, তোমার পরিবারের মোহে আচ্ছন্ন, তোমার সন্তানের মোহে আচ্ছন্ন, না আমার ভালোবাসায় আচ্ছন্ন, তুমি কোনটাকে প্রাধান্য দেবে, এই জিনিসটাকে প্রমাণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে যে তোমার সন্তানকে, প্রিয় সন্তানকে জবাই করে দাও। সন্তানও রাজি, বাবাও রাজি, জবাইও করা হচ্ছে, এবং এটা কোনো, এটা ফান না, এবং এটাও তার মাথায় ছিল না যে না আল্লাহ শুধু টেস্ট করছেন, বাস্তবে জবাই করতে বলছেন না, এটাও তিনি জানতেন না। তিনি জানেন এটা সিরিয়াস, এটা বাস্তব, আমার সন্তান একটু পরে লাশ হয়ে যাবে, রক্ত প্রবাহিত হয়ে যাবে। 90 বছর বয়সে হযরত ইব্রাহিম আল্লাহর কাছে চেয়ে যে সন্তানটি পেল, যে সন্তান এখন কথা বলতে শুরু করেছে, বাবার সাথে বাজারে যেতে শুরু করেছে, বাবা এই সন্তান থেকে 1 মিনিট দূরে থাকতে পারেন না, এত মায়া, এত আচ্ছন্নতা, এত মোহ, সবগুলোকে, জালকে ছিন্ন করে তিনি জবাই করে দিচ্ছেন। আর তখনই আল্লাহ বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, আওয়াজ এসে গেল, হে ইব্রাহিম, তোমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা তুমি বাস্তবায়িত করে দিয়েছ, সত্য করে দিয়েছ, অর্থাৎ তুমি পরীক্ষায় পাশ করেছ। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, তোমার মতো যারা ভালো মানুষ তাদের সবাইকে আমি প্রতিদান দেব। এবং আল্লাহ বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তার সন্তানকে জবাই করার পরিবর্তে আল্লাহ একটি প্রাণী প্রেরণ করে দিলেন, যে প্রাণীকে হযরত ইব্রাহিম জবাই করেছেন। তাহলে এখানে যে বিষয়টা রিয়েল লাইফে আমাদের যেটা হচ্ছে, পরিবার, পরিজন, দুনিয়ার যে মোহতে আমরা আবিষ্ট হয়ে আছি, মোহে আচ্ছন্ন হয়ে আছি, আল্লাহর হুকুমের বিরুদ্ধে এই মোহ যেন না যায়, বরং আল্লাহর ভালোবাসা যেন সবসময় আমাদের উপর প্রাধান্য থাকে। পরিবারের কারণে মানুষ সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে, এবং মিথ্যা বলে বেনিফিট বেশি নেওয়ার জন্য চেষ্টা করে, পরিবারকে সুখে রাখার জন্য। অথবা পরিবার নাখোশ হবে এই জন্য আল্লাহর কাজ কমিয়ে দেয়া হয়, পরিবার নাখোশ হবে, পরিবার, পরিজন, ছেলেমেয়েরা, এই জন্য তাদের সাথে তাল মিলিয়ে চলতে হবে, যদিও সেটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায়। এটাই হচ্ছে আমাদের সমাজের কালচার। অধিকাংশ মানুষ সমাজে দুর্নীতি কেন করে? স্ত্রীর চাপের কারণে, ফর এক্সাম্পল, ছেলেমেয়েদেরকে মুখে হাসি ফোটানোর জন্য, ছেলেমেয়েরা স্কুলে যেন অন্যান্য ছেলেমেয়েদের চেয়ে উপরে থাকে, যে অন্য ছেলেরা রিক্সা করে এসে, গাড়িতে রিক্সা করে এসে স্কুলে যায়, আর আমার ছেলে খুব দামি গাড়ির সামনে থেকে নেমে যায়, এই যে একটা সন্তানদেরকে উপরে রাখার একটা যে প্রাণবন্ত চেষ্টা। কিন্তু কোরবানির শিক্ষা হলো না, যে আমি আমার সন্তানকে হারিয়ে ফেলতে পারি, কোনো আপত্তি নেই, কারণ সন্তান অস্থায়ী, তার ভালোবাসা অস্থায়ী, স্ত্রী অস্থায়ী, পরিবার পরিজন অস্থায়ী,
সকলে দুনিয়া থেকে আগে পরে চলে যাবে, আমার বন্ধুরা আজকে বন্ধু কালকে শত্রু হতে পারে, কিন্তু আমার রব, আমার আল্লাহ তিনি স্থায়ী, তার সাথে সম্পর্ক স্থায়ী। কাজেই বাস্তব জীবন আমাদেরকে পরীক্ষা দিতে হবে, আমরা আল্লাহর জন্য কতটুকু হযরত ইব্রাহিমের মতো স্যাক্রিফাইস করতে পারি, কোরবান করতে পারি, জবাই করতে পারি। এই জন্য এই কোরবানের বাস্তব শিক্ষা হলো বাস্তব জীবনে নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করা, পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করা, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যুদ্ধ করা, আল্লাহর হুকুমকে উপরে রাখার জন্য। এই বাস্তব শিক্ষা অর্জিত না হলে লক্ষ লক্ষ গরু জবাই হতে পারে, কিন্তু কোরবান যে উদ্দেশ্যে আসছে বড়ি হলো কিন্তু তার ভিতরে প্রাণ নেই, এটা হচ্ছে লাশের কোরবানি হবে, এটা প্রাণবন্ত কোরবানি হবে না। এই জন্য আমাদের জন্য দরকার হচ্ছে প্রতিটি পরিবারে যেন একটা প্রাণবন্ত কোরবানি আসে, তার সঠিক শিক্ষা নিয়ে। আল্লাহ পাক তার জন্যই সব কিছুকে স্যাক্রিফাইস করার তৌফিক দান করুন। জাজাকুমুল্লাহ, চমৎকার আলোচনা শুনছিলাম প্রিয় ভাই বোনেরা। আমরা সত্যিকার অর্থে যে স্যাক্রিফাইস আমরা মিন করছিলাম এবং সেটাই আমরা আজকে শুনলাম। আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরে আসছি সর্বশেষ সেগমেন্টকে সাথে করে, আশা করছি আপনাদেরকে সাথে পাচ্ছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার।